রবিবার রাতে বাঁকুড়ার সোনামুখীর মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের কাষ্ঠমাঞ্জা গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল। এই ঘটনায় বিজেপির সাতজন ও তৃণমূলের চারজন গুরুতর আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, তাদের বিধায়ক দিবাকর মাঝি এদিন এই গ্রামে আসেন, তিনি ফিরে যাওয়ার পর তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় ও মারধরও করে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল বৈকাল 6টার সময়। বিজেপি লোকরা মিটিং করছিল, মিটিং করার পর কিছু হয়ে আল্লাহ শুনতে পাই, বুঝলেন, শুনতে পাই। আমি কিন্তু যাই ফিল্ডে, যাওয়ার পর দেখছি হঠাৎ করেই মানে কিছু ছেলে জয় বাংলা এসব বলেছে, বলার পর ওদের কিছু বিজেপির দুষ্কৃতীরা লাঠি ছটা নিয়ে এসে বাবাকে মানে মেরে ফেলা, একবার চক্রান্ত করে যাতে মেরে দেয়, একবার সেই অবস্থায় যে রক্তাক্ত অবস্থায় মারধর চলছে, সেই মুহূর্তে আমরা গিয়ে বাবাকে মানে পানে মারার থেকে বাঁচানোর চেষ্টা করি আমরা সবাই। তারপরেই সেই মুহূর্তেই কিছু ঘটনা, খেলা ঠুলে হাড়াহাড়ি হয়েছে, তখন বাবাকে তুলে হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করেছি। আপনার বাবার কি ইঞ্জুরি হয়েছে? কি হয়েছে বাবার ইঞ্জুরি বলতে, বাবাকে যখন ফিল্ডে মারপিট করে তখন দেখলাম যে কিছু বিস্কুট মগুরে করে মাথায় ঘা দিচ্ছিলো, মগুরে করে, এবং টাঙ্গি বা অস্ত্র নিয়ে হামলা করেছে, মানে এমনভাবে করছে বাবা, অ্যাকচুয়ালি বাবা মাঠ থেকে ঘর ধরছে, সেই অবস্থাতে মারধরটা করেছে। যারা মারধর করেছে সকলে কি বিজেপি? সব বিজেপি করে। কী নাম আপনার বাবার? কার্তিক গড়ে। আপনার কী নাম? আমার নাম গৌতম গড়ে। আপনি কে হন? আমি ছেলে হয়। ঘটনাটা বলতে, আমাদের এমএলএ সাহেব আজকে আমাদের কর্মীদের সাথে বাড়িতে যেয়ে দেখা করতে গিয়েছিলো, এইবারে চা খাচ্ছিলাম, চা বিস্কুট খেয়ে দিয়ে এমএলএ সাহেব যখন গাড়ি নিয়ে বেরোয়, তখন টিএমসির কিছু কর্মী ফলো করে যে এমএলএ সাহেব এসছে, ওরা তাকে অ্যাটাক করার জন্যে জড়ো। এরপরে আমরা বেরোই, এমএলএ সাহেব যখন রাস্তায় বেরোলো বাড়ির থেকে, ও চলে আসার পরেই আমাদের উপরে মাথা। আমরা বিজেপি করি, আমাদের মানিকবাজার পঞ্চায়েত কাষ্ঠসাঙ্গা গ্রাম। টিএমসি মানে বদমাস চরিত্রের গুন্ডারা। আমাদের আহত হয়েছে 10-12 জন এরকম। এই যে আমাদের অপরাধ, আমরা বিজেপি করি, মাধব খাওয়াস। আমি এমনি কর্মী, স্যার আমি কর্মী, কাষ্ঠসান, মাধব খাওয়াস। ঘটনাটা, দিবাকর দা আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, দিয়ে উনি গিয়েছিলেন। উনি যাওয়ার পর আমরা 10-12 জন ছিলাম আর কি, দেখা করার জন্য। তো তার সেই তৎক্ষণাৎ তৃণমূলের গুন্ডা বাহিনী এসে ওই দিবাকর দার নামে নানা রকম কুকথা বলে, গোব্যাক সেগুলো সোগান দেয়। তারপরে আমরা ঘরের ভিতরেই আমাদের ভয় লেগেছে, ওরা সব অনেক লোক, ওদের সব ধারালো অস্ত্র, একদম আগ্নেয়াস্ত্র পর্যন্ত, কপালে পিস্তল পর্যন্ত ঠেকি দিয়েছিল ওই হরির। তারপরে আমাদেরকে মারধর, একবার সবাইকে মেরে জখম করে দিয়েছে, বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। আমাদের বিজেপি করা কী অপরাধ? এটা জবাব দিক আমাদেরকে। আমাদের যদি বিজেপি করা অপরাধ হয়, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা বলে কিছু নেই, বিজেপি করা চলবে না, এই কারণ। কাষ্ঠসাঙ্গা মানিকবাজার পঞ্চায়েত। আমার নাম কার্তিক বীর। না না, আমি সাধারণ কর্মী, দেখা করতে গিয়েছিলাম, দিবাকর দা এসেছে, আমি মাঠে গিয়েছিলাম, আমার সাইকেলে কাস্তে আর ওই বস্তা ছিল ঘাস কাটার জন্য, আমি বলি দিবাকর দা এসছে, তাহলে একবার দেখা করে যাই। ঘটনাটা যেটা ঘটেছে, আজকে বিকেল 3টে নাগাদ এমএলএ সাহেব গিয়েছিল কাষ্ঠসাঙ্গা গ্রামে, তো একটা ছোটোখাটো একটা সভা করার জন্য, মানে বিজেপি কর্মীদের সাথে কথা বলার জন্য গিয়েছিল।
তো কথাবার্তা হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে উনি যখন গাড়ি নিয়ে বেরিয়ে যান তখন তৃণমূলের কিছু গুন্ডা মানে যারা কর্মী আছে তারা গাড়িতে হামলা করে এবং কিছু কর্মীকেও তারা মানে অ্যাটাক করে যাদের গাড়ি উল্টে দিয়েছিল এবং মারধর করেছিল এবং আমরা গ্রাউন্ডে ছিলাম এবং আমাদের আমার আত্মীয়রা তাদের সাথে ছিল যখন ওদেরকে মারধর করে তখন আমি সামনে যাই তাদেরকে আটকাতে তখন আমারও চোট লাগে আমাকেও আঘাত করা হয় এবং আমার আরও বাড়িতেও আমার ভীষণভাবে আঘাত করে প্রচণ্ড ভাঙচুর করেছে ওরা সন্ধে নাগাদ যখন আলো থাকাকালীন কোনোরকম কিছু করেনি ওরা তারপর যখনই সন্ধ্যা নেমে আসে তখনই আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে মানে ঢিল আছে আর কি এডবাস্টার ভেঙে দেয় এবং বাড়ির আরও কিছু অনেক গাড়ি ভেঙে দিয়েছিল সেটা বলতে পারবো না কী কারণে হঠাৎ করে ওরা মারধরটা শুরু করলো এটা আমি বিগত মানে আমার বয়স হচ্ছে 22 বছর হয়ে গেল আমি আজকে ছোটো থেকে এটা এই অত্যাচারটা আমি দেখে আসছি সেটা মানে কাষ্ঠহাঁ মানে সোনামুখী ব্লকের মধ্যে কাষ্ঠহাঁ গ্রামে ছাড়া আর কোনো জায়গাতে এরকম মানে অশান্তি ঝামেলা ঝুট ঝামেলা হয় না শুধুমাত্র কাষ্ঠহাঁ গ্রামে তারপরেও কোনোরকম স্টেপ নেয় না থানাতে অনেকভাবে অভিযোগ করা হয়েছে কোনোরকম স্টেপ নেয় না এরা এর আগের বারও আমার এই মামা হয় তার হাত কেটে দেওয়া ছিল হয়তো আপনারা জানবেন এখনও এবারও উনি ইঞ্জিয়ার্ড হয়েছে বিজেপি করেন আমি কোনো পার্টির ইয়েতে নাই যদিও সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান এই ঘটনার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই বিজেপির বিধায়ক প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সেই কারণে তার দলের লোকেরাই বিক্ষোভ দেখায় ওই ঝামেলা থামাতে গিয়ে তৃণমূলের কর্মীরা আহত হয়েছেন আজকে আমার আগে থেকেই কথা ছিল যে আমাদের ওখানে একজন কার্যকর্তার বাড়িতে আমি যাব তাদের সঙ্গে দেখা করব সেটা হচ্ছে মানিকবাজার পঞ্চায়েতের কাষ্ঠসাঙ্গা বুথে তো সেই বুথে সেই কার্যকর্তার বাড়িতে আমি গেছি আমার সঙ্গে দেখা করার জন্য আরও 7-8 জনা কার্যকর্তা এসছেন এসে আমার সঙ্গে কথা বলছেন যখন আমরা ভেতরে কথা বলছি তখনই দেখলাম বাইরে তৃণমূল কংগ্রেসের উন্মাদ বাহিনী তারা স্লোগান দিচ্ছে দিবাকর ঘরামি মুর্দাবাদ দিবাকর ঘরামি গোব্যাক এসব স্লোগান দিচ্ছে এবং ওরা দেখলাম পুরো টার্গেট করে এসছে যে আমার উপর একটা হামলা করবে খুব পরিকল্পিতভাবে ওরা সব টার্গেট করেছিল সবার হাতে ইট ছিল লাঠি ছিল রড ছিল তো আমি যখন ওখান থেকে বেরিয়ে আসি তখন ওরা বাইরে দূর থেকে স্লোগান দিচ্ছে আমরা যখন বেরিয়ে আসি তখন আমার গাড়ির উপরে হামলা করার ওরা পরিকল্পনা করেছিল কিন্তু আমার দুই নিরাপত্তারক্ষী তারা কিন্তু যে কোনো প্রকারেই আমার গাড়ি এবং আমাকে নিরাপদে বের করে নিয়ে আসে বের করে নিয়ে আসার পর তারপরে যে সমস্ত কার্যকর্তারা ওখানে ছিল তাদের উপরে একদম এরা লাঠি রড বোমা সমস্ত কিছু এদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল সমস্ত কিছু নিয়ে এরা হামলা করে এবং যে কার্যকর্তার বাড়িতে আমি বসেছিলাম সে বাড়িটা পুরো ভেঙে তছনছ করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের 7 জনা কার্যকর্তা এখনও হসপিটালে ভর্তি আছে 3 জনাকে হয়তো রেফার করা হচ্ছে বাঁকুড়া আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি বলে দেখছি 3 জনা খুবই গুরুতর জখম হয়েছে এজেনাদেরও ইটের আঘাতে সব কারো নাক ভেঙেছে কারো মাথা ফেটেছে এবং এরা যে ধারালো অস্ত্র নিয়ে শেষে দূর থেকে এরা গুলটি করে তীর করে রাতের যখন সন্ধে হয়ে যায় অন্ধকার হয়ে যায় তখন এরা তীর পর্যন্ত চালিয়েছে এই অমানবিক অত্যাচার এই শাসকদল পশ্চিমবাংলা জুড়ে করছে কিন্তু মানুষ এটা ভালোভাবে নেবে না আমরা এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা লিখিত অভিযোগ জানাবো থানাতে এই সমস্ত পেশেন্টকে আমরা ট্রিটমেন্টের পরেই আমরা থামি থানাতে যাচ্ছি আমরা লিখিত অভিযোগ জানাবো এটা আর কিছুই না এই সোনামুখী বিধানসভায় এরা বারবার হেরে এরা হতাশাগ্রস্ত এরা বারবার হেরে যাচ্ছে সোনামুখী বিধানসভাতে তাই হারের কারণে সেই হতাশা থেকে এরা আক্রমণ করছে যার কারণে ওদের টার্গেট ছিল মূল আমাকেই আমার গাড়ি ভাঙবে আমাকে মারধর করবে কিন্তু আমার নিরাপত্তা রক্ষীর জন্য ওরা করতে পারেনি তাই সেটা আমাদের এই সাধারণ কার্যকর্তাদের উপর এরা চালিয়েছে হ্যাঁ আমি শুনলাম যে বিজেপির বিধায়ক তিনি বিভিন্ন অঞ্চলে তিনি যেমন যাচ্ছেন সেখানে যেমন তাকে ঘিরে পর ঝামেলা হচ্ছে তাদেরই যারা তাদেরকে তাকে ভোট দিয়েছিলেন ঠিক সেই রকমই আজকে মানিকবাজারে শুনলাম আমি আমাদের কার্যকর্তা তাদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তারা বলছিল যে বিজেপি তাদের নিজেদের মধ্যে তারা নিজেরাই বিধায়ককে ঘিরে ধরে বিধায়ক নাকি নির্বাচনের ঠিক আগে তাদেরকে একটা করে প্রতিশ্রুতি ফর্ম দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে যদি তাকে জিতায় তাহলে
75 ভাগ মানুষের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ন্যাচারালি তিনি তার প্রতিশ্রুতি রাখেননি এবং যে জায়গায় যাচ্ছেন বিভিন্ন অঞ্চলে সেই সমস্ত অঞ্চলের নিজেদের ছেলেদের মধ্যেই ক্ষোভের মধ্যে তিনি পড়ছেন। আর তিনি যত ক্ষোভের মধ্যে পড়ছেন সেটা আমাদের দলকে তিনি দোষারোপ করছেন। এখানে বলে রাখা ভালো যে ওই এলাকায় কিছু নির্বাচনের ঠিক আগে সেই সময়ও আমাদের কর্মকর্তাদের তাদের গায়ে হাত দিয়েছে। আজকেও আমরা দেখতে পেলাম যে তাদের মারপিট তাদের ঝামেলা এমন একটা আকার নেয় যে সেটা আরও একটা বিশৃঙ্খলা অবস্থা যেতে পারত, কিন্তু আমাদেরই ছেলেরা তাদেরকে নিরস্ত্র বা থামানোর চেষ্টা করে এবং তার ফলে আমাদেরই একজন ওখানে প্রৌঢ় নেতৃত্ব বয়স্ক নেতৃত্ব তার মাথায় 7টা স্টিচ হয়েছে, তার ডান হাতটা ভেঙে দিয়েছে, আরেকজনের তারও মাথায় 7টা স্টিচ হয়েছে, আঙুলটা তার ভেঙে দিয়েছে এবং আঙুলটা শুধু ভাঙা না, আঙুলটাকে তাকে কোনো শক্ত লোহার রড দিয়ে পর ওটার ঘা দিয়েছে যার ফলে রক্ত ঝরছে। এটা বিজেপি ছেলেরা মারধর করেছে এবং তাদেরকে বাঁকুড়াতে রেফার করা হয়েছে। আমি গেছি এবং যে পর অ্যাম্বুলেন্সে করে তাদের বাঁকুড়ায় রেফার করা হলো। দুজন ফেটাল ইঞ্জুরিয়াস আর দুজন এইরকম মেডিকেলের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে, সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে মোট 4 জন। না 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 না, তাদের প্রতিশ্রুতির ভঙ্গের ফলে তাদের ছেলেরাই বিধায়ককে ঘিরে ধরে এবং আমাদের ছেলেরাই বিধায়ককে বাঁচিয়েছে, তা না হলে বিধায়ক ওখানে আসতে পারতেন না। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দবার্তা।